সকাল শুরু হলো রুটি বানানো দিয়ে। সকালবেলা নাস্তার জন্য আমি এখানে রুটি করে নিচ্ছি, আর করে নিব বরবটি ভাজি। আজকে হচ্ছে বাসায় আমি দাওয়াত দিয়েছিলাম একজনকে, মানে যার বাসায় আমি কয়েকদিন পরপরই দাওয়াত খাই, আজকে তাকে দাওয়াত দিলাম। ভাবলাম যে হালকা পাতলা একটু রান্না বান্না করি, কারণ গতকালকে তো আমরা তাদের বাসা থেকে খেয়ে আসছি। আজকের দাওয়াতে কিন্তু আমি একদম ট্রেডিশনাল যেরকম দাওয়াত মানুষ দেয়, রোস্ট, পোলাও, চিংড়ি, মানে আমি চিংড়ি রেখেছি, গরু মাংস রাখছি, বাট একটু ভর্তা টর্তা রাখলাম, কারণ মানে রোস্ট খাইতে পোলাও খাইতে একদমই ভাল লাগে না। আজকে সাদা ভাতের দাওয়াত দিছি আমি তাদেরকে বাসে, তো সেই কী কী রান্না করলাম আর কী কী খাওয়াইলাম মেহমানদের সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ব্লগটি, আর যারা এখনও আমার পেজে ফলো দেননি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ব্লগ। দেড় কেজি যে ওজনে চিংড়ি মাছ নিয়েছি, এখানে মাত্র 14টা চিংড়ি মাছ ছিল, তো আমি 10টা রান্না করবো এটা, আর ছোট ছোট 3-4টা দিয়েছিলাম, তো ওটা দিছিলাম একদমই মানে বাড়তি, কারণ 10 জন ছিল আমার গেস্ট, তো আমরা মানে বাসায় সবাই মিলে 10 জন ছিলাম, বাসা তো আমার 2 জন, তো সেই জন্য 10টা বড় চিংড়ি দিলাম, আর বাকি যে তিনটা বা 4টা মনে হয় ছোটো চিংড়ি দিচ্ছি ওইটা হচ্ছে এমনিতেই দিলাম পরে যাতে খেতে পারি এই জন্য। আর চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, আর চিংড়ি এই বড়ো চিংড়ির মাথার মধ্যে এত অনেক ময়লা থাকে আমার, মানে মাছটা কাটতে যে চিংড়িকে যে আমি কতগুলো বকা দিচ্ছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি এখানে একটু লবণ, হলুদ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে একদম সুন্দর মতো চিংড়ি মাছের মধ্যে ঝালটা বা লবণটা ঢুকে যায়। তো এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আর আজকে আমি চিংড়িটা একটু মালাইকারি স্টাইলে রান্না করবো, একদম অথেন্টিক মালাইকারি না, জাস্ট আমি যেরকম পারি রান্না করতে ওরকম করেই রান্না করবো, একদমই সম্পূর্ণ আমার রেসিপিতে। তার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিব। এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব তেলের মধ্যে, হালকা ভাজব, বেশি ডিপ ফ্রাই করার কোনো দরকার নাই। এখন তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিব, হালকা একটু তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিতে পারেন, যারা চিংড়ি মাছ অথেন্টিক মালাইকারি করবেন তারা কিন্তু সরিষার তেলটি ইউজ করতে পারেন, আবার আমার মতো সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আসলে সরিষা সয়াবিন কোনো ফ্যাক্ট না, কেমন করে রান্নাটা হলো সেটাই, আর খাইতে আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এখন আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে। তো এখানে আমি সব মশলা টশলা দিয়ে দিছি, পেঁয়াজ বাটা, একটু দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপর আমি আবার এখানে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিলাম। আবার এখানে আমি নারকেলের দুধটাই দিয়ে রান্না করব, আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। নারকেলের দুধটা কীভাবে বের করতে হয় সেটা তো জানি না, নারকেল কোরানো নারকেলের সাথে গরম পানি অ্যাড করে ব্লেন্ড করলে অথবা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এরকম নারকেলের দুধ বের হয়ে যায় ইজিলি। তো এখন আমি ঝোলটাকে ঢেকে রান্না করব, আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যাতে চিংড়ি মাছের মধ্যে প্রপার একদম ঝোলের মানে স্বাদটা যায়। এখন সুন্দর মতো চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে বেশিক্ষণ রান্না করে নিব। আবার এখানে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করার সময় খেয়াল রাখবেন, এটা যেহেতু নারকেলের দুধ এটা কিন্তু দুধের মতোই বলক উঠে, চুলায় একদম উপরে উচ্চায় ওঠে, সেই জন্য একটু পরপর খেয়াল করবেন যে ঢাকনার উপরে ঝোলটা না চলে আসে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, আর রান্নাটা লাস্টের দিকে একটু তেলে রাখা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, আর কাঁচামরিচটা অ্যাড করবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এটা রান্না হওয়ার পরেই আমি আবার গরু মাংসটা বসিয়ে দিচ্ছি, গরু মাংসটা একদমই আমি হাতে মেখে নিলাম, গরম মশলা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু গরম মশলা পাউডার দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, যা যা লাগে আর কি মাংসে নর্মালি যেরকম রান্না করে সব। আর আমি এখানে চিংড়ি মাছের জন্য যখন বাদাম বাটা করছিলাম সেখান থেকে কিছুটা কাঠবাদাম বাটা মাংসের মধ্যেও দিয়ে দিলাম। তো এখন চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে মাংসের হাঁড়িটা বসিয়ে দিলাম, এটাকে সুন্দর করে রান্না করে নিব। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছটা রাখলাম, আর এখানে শসা আর টমেটো দিয়ে একটু সুন্দর করে কুচি করে সালাদ করে নিয়েছি, আর করেছি বেগুন ভর্তা, বেগুনটাকে ভেজে তারপর পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা করেছি, আলুটাকে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এই তো সুন্দর ইয়ামি খাবার, আমার কাছে না বেগুন ভর্তাটাই সব থেকে মজা হয়েছে, চিংড়ি বলেন গরু মাংস বলেন, এর থেকে আমার কাছে ভর্তা দিয়ে ভাত খেতে আমি অনেক আরাম পাইছি নর্মালি। আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনও যারা আমার পেজে ফলো দেননি অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিও। আল্লাহ হাফেজ।